মোচা থেকে এই দুটো অংশ বাদ দিয়ে দিতে হবে। এই দুটো অংশ সেদ্ধ হয় না, একদম কাঠির মতো শক্ত, সেই কারণে এই দুটো অংশ মোচা থেকে বাদ দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি মোচার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে মোচা কিভাবে কাটতে হয় সেটাও কেটে দেখাবো। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই মোচার রেসিপির জন্য একটা বড় সাইজের আমি মোচা নিয়ে নিয়েছি। এই মোচাটাই সবার প্রথমে আমি কেটে নেব। সবার আগে এই মোচার খোসাগুলো ছাড়িয়ে নেব। মোচাটা বেশ বড় আছে, এইভাবে মোচার খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে টানলেই খোসাটা উঠে আসবে। মোচার খোসাটা এতটা ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি হাতে একটু সর্ষের তেল মেখে নেব। হাতে তেল মেখে নিতে হবে, না হলে হাতে আঠা লেগে যাচ্ছে। এরপর এই মোচা থেকে এই কিছু অংশ বাদ দিতে হবে। এই যে এইটা আর এই ভেতরে একটা কাঠির মতো আছে, এটা বাদ দিয়ে দিতে হবে। এইভাবে এইভাবে টানলেই এই যে কাঠির মতো এটা আর এই ফুল মতো একটা অংশ, এই দুটো অংশ খুব শক্ত, এগুলো অতটা সেদ্ধ হয় না, সে কারণে এগুলো বাদ দিয়ে দেব। দিয়ে সব মোচাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। মোচাটা পুরোটাই ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি এই গোটাটা ফেলে দেবো। দিয়ে এই অংশটা আমি পুরোটা কেটে নেব, এটা ফেলে দেব না, এটা খুবই নরম অংশ, এটা মোচার সাথেই কেটে নিয়ে রান্নাটা করব। আর একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি মোচাগুলো কেটে রাখবো বলে, আর এই জলের মধ্যেই একটু লবণ আর হলুদ মিশিয়ে নিতে হবে। এরপর মোচাগুলো কেটে নেব, এইভাবে একটা একসাথে মোচা নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তবে আমি এখানে পুরো মোচাটা কাটবো না, আমি গোটা মোচা সেদ্ধ করে নিয়েই রান্নাটা করব। আমার হাতে সময়টা কম, সেই কারণে আমি পুরো মোচাটা কেটে রান্না করব না। আপনারাও ওইভাবে করতে পারেন, তাতে সময়টাও খুব কম লাগবে। আপনাদের শুধু একটু কেটে দেখিয়ে দিলাম যে এইভাবে কাটতে হয়। এরপর এটাও কেটে দেখিয়ে দেব, খুব ছোট ছোট করে কাটবো না, যেহেতু এগুলো আমি সেদ্ধ করব, এইভাবে কেটে নেব। এরপর এই মোচাগুলো ভালো করে ধুয়ে নেব, গোটা গোটা মোচাগুলো একসাথেই ধুয়ে নেব। এরপর আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এই প্রেশার কুকারের মধ্যেই আমি মোচাটা সেদ্ধ করে নেব। মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। সময় কম থাকলে আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন। এর মধ্যে লবণ আর হলুদটা দেব, বলতে এটা ভুলে গেছি। লবণ দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর মোচাটা একটু মিশিয়ে নেব, নিয়ে সেদ্ধটা করে নেব। 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। দিয়ে আপনা আপনি ঠান্ডা হতে দেবে। কুকার ওদিকে ঠান্ডা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1/2 ইঞ্চি আদা, 1 চামচ গোটা জিরে, আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে পেস্টটা করে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এরপর আমি গোবিন্দভোগ চাল
এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এক মুঠো গোবিন্দভোগ চাল, এটাও আমি একটা পেস্ট করে নেব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, মোচাটা জল ঝারিয়ে আপনার একটু ঠান্ডা করে নেব। এরপর রান্নাটা বসানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো ভেজে নেব। এদিকে মোচাটাও ঠান্ডা হয়ে গেছে, এই মোচাগুলো এইভাবে হাত দিয়ে চটকে নেব। মোচাগুলো ভালো করে আমি চটকে নিয়েছি, এতে এইভাবে রান্নাটা করলে কম সময়ও লাগে আর হাতে কোনো আঠার দাগটা ধরে না। দেখুন হাতের দাগ কোনো ধরলো না। আলুটাও এদিকে ভাজা হয়ে গেছে, আলুটা তেল ঝারিয়ে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নের মশলাটা একটু ভাজা গন্ধটা বেশ মিষ্টি বেরোবে। মিষ্টি গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা ফোড়নের মশলার সাথে একটু ভেজে নিলে এর গন্ধটা খুব সুন্দর আসবে। একটু ভালো করে ভেজে নিতে হবে। নারকেল কোড়াটাও ফোড়নের মশলার সাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর মশলাটা বেশ ভালো করে একটু কষে নেব। মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো। আর দিয়ে দেব এক মুঠো ছোলা। দিয়ে আবার কয়েক সেকেন্ড নেড়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে টমেটোটাও অনেকটা নরম হয়ে যাবে। এরপর এর মধ্যে 2 তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাও এই মশলার সাথে ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। দিয়ে এবারে মশলাটা ভালো করে কষে নেব। 3-4 মিনিট ধরে মশলাটা কষে নিতে হবে। মশলাটা 3-4 মিনিট ধরে কষে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে বেরিয়েও এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবার কয়েক সেকেন্ড নেড়ে নেব। মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে তুলে দেব মোচা। সেদ্ধ করা মোচাটা তুলে দেব। এইভাবে আপনারা যদি মোচা রান্না করেন খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর হাতেও কোনো মোচার যে কষ্টটা লাগে সেটা আর লাগবে না। এবারে মোচাটাও এই আলু আর মশলার সাথে ভালো করে একটু কষে নেব। মোচা আলু মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। গরম জল করে রেখেছি আগে থেকে, এই গরম জলটাই দিয়ে রান্নাটা করব। গরম জল দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা আরও ভালো হবে। আপনারা যেরকম রাখবে মাখো মাখো আমি রাখব, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। আপনারা গ্রেভিটা যেরকমভাবে খাবেন সেই মতনই জলটা দেবেন। এরপর আমি চাপা দিয়ে 3 মিনিটের মতো রান্নাটা হতে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে রেখে নেব। দেখুন বন্ধুরা, এরপর আমি মোচা যাতে না জল কেটে যায়, রান্না করার পরে জল কেটে যায় সেই কারণে আমি যে গোবিন্দভোগের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এতে গোবিন্দভোগ চালের যে একটা মিষ্টি গন্ধ তার জন্য এই তরকারির টেস্টটা আরও ভালো হবে। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 2 চামচের মতো
ঘি, ঘি আর গরম মশলাটা মোচার এই ঘন্টর সাথে ভালো করে মিশিয়ে দেব। আমার আজকের রেসিপি মোচার ঘন্ট একেবারেই রেডি। গরম ভাতের সাথে যদি এরকম মোচার ঘন্ট থাকে তো আর কিছুই লাগবে না, এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের এই মোচার ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।